কমলা আকারের বেবিকে মালটাও দেখাতে পারেন। ব্রা পরা কি খুব জরুরি? ব্রা পরলে কি এমন লাভ হবে যে তার জন্য আলাদা একটা কাপড়ের ওজন নিয়ে ঘুরতে হবে? শুধু ওজন না, ট্র্যাপের দাগ, ব্যান্ডের চাপ, কত কিছুই সহ্য করে এই মহান ব্রেসিয়ার পরতে হয়। কিন্তু কেন? আসলে ব্রায়ের উপকারিতা বা ব্রা পরার কারণ একটা না, বেশ কয়েকটা, সব বলছি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেলটি টিপে দিন। প্রথম কারণ, শেপ। বিবির শেপ কমলা বা মালটার মতো গোলাকার হবে, এটাই সব মেয়ের আকাঙ্ক্ষা। হয়তো হতোও তাই, কিন্তু এই গ্র্যাভিটি তা হতে দিচ্ছে না। যত দিন যাবে গ্র্যাভিটির টানে আপনার বিবি নিচের দিকে নামতে থাকবে, আর এ কারণেই পড়তে হয় ব্রা। বিবির ওজনটা এই ব্রা আপনার কাঁধে তুলে দিবে, তখন গ্র্যাভিটি চাইলেও আপনার কমলা শেপের বিবি আস্তে আস্তে বেগুনে পরিণত করতে পারবে না। অন্তত খোলা অবস্থায় যে ক্ষতি হতো সেটা মোটেও হবে না। দ্বিতীয় কারণ, স্বস্তি। হতে পারে কোনো মেয়ের বিবির শেপ নিয়ে দুশ্চিন্তা নাই, আলু বেগুন পটল যাই হোক চলবে, কিন্তু ঘরের বাহিরে বিবি নিয়ে যে অস্বস্তিগুলিতে পড়তে হয় তার কি করবেন? আর বাসটি আপুদের তো সমস্যাই সমস্যা, সিঁড়ি থেকে নামতে, গাড়িতে উঠতে, জোরে হাঁটতে, বিবিতে যে কম্পন হয় তা অবশ্যই একজন মেয়ের জন্য অস্বস্তিকর। আর এই ব্রাই পারে আপনার বিবিকে আটোসাটো করে চেপে রাখতে, যাতে অনাকাঙ্ক্ষিত ঝাঁকুনিতে দুষ্ট লোক লজ্জার মুখে না পড়তে হয়। তৃতীয় কারণ, সৌন্দর্য। এই ব্রায়ের মাধ্যমেই আপনার বেগুন শেপের বিবিকে কমলা দেখাতে পারবেন, যা আপনার বাহ্যিক সৌন্দর্য বহুগুণে বাড়াবে। আবার আপনি হয়তো কমলায় সন্তুষ্ট নয়, এক্ষেত্রে আপনি চাইলে বিশেষ ব্রা পরে আপনার কমলা আকারের বিবিকে মালটাও দেখাতে পারেন। সুতরাং শারীরিক সৌন্দর্যের জন্য ব্রা পরা চাই চাই। শেষ কারণ, চন্দ্রবিন্দু। যে কোনো বডি ফিটিং পোশাকের উপর দিয়ে বিবির চন্দ্রবিন্দু ভিজিবল হতে পারে, ঠান্ডা বাতাস পেয়ে সেটা আরো মাথা চাড়া দিয়ে উঠতে পারে, এতে একজন মেয়ের অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। এই চন্দ্রবিন্দু ঢাকতে আপনার ব্রা পরাটা জরুরি। এই উপকারিতাগুলো তখনই পাবেন যখন সঠিক সময় সঠিক পোশাকের সাথে সঠিক ব্রাটা পরবেন, আর সে বিষয়ে ভিডিও করা আছে, প্রয়োজন হলে দেখে নেবেন। Why? Strap it back. Bobby, sorry, Gulakar. এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন, আর মনের কথা কমেন্টে লিখে জানান। বাই।